রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার সকালের ঘটনা জানা গিয়েছে, সদর ব্লকের রায়পুর চা বাগানে বছর 18-র সমীর মুন্ডা প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হন এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে জানা যায় সে করোনা পজিটিভ। হাসপাতাল কর্তৃপক্ষ 102-এর অ্যাম্বুলেন্সের কোভিড হাসপাতালে পাঠানোর চেষ্টা করলেও তা বিকল হয়ে যায় বলে খবর। কিছুক্ষণের মধ্যে রোগীর মৃত্যু হয়, ফলে ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিজন সহ রায়পুর চা বাগানের এলাকার বাসিন্দারা। ওয়ার্ড মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আজকে জয়পুর চা বাগানে সুকুমার মুন্ডা, সমীর মুন্ডা বাবা আছে, সুকুমার মুন্ডা লেট জয়পুর চা বাগানের বাড়ি। বাচ্চাটা রাত্রে একটু জ্বর হয়েছিল, করার পর সকাল সকাল জ্বরটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু 5টার সময় ওরা গাড়ি বাগানের গাড়ি দিয়ে নিয়ে আসে এখানে। আনার পর তারপরে বলে দিছে এখানে 5:30-6টা দিয়ে বললো যে কুবির হয়েছে, হ্যাঁ কুবির পেশেন্ট। ওরা তারপরে এখান থেকে ওয়ার্ড মাস্টার বলে 100 বার ফোন করলো, 102 গাড়ি এখান থেকে তাড়াতাড়ি যাতে বাচ্চাটাকে নেওয়া হোক ফোন করলো। আমার কাছে রেকর্ডিং আছে যে নেওয়া হোক, কিন্তু কোনো রকম আমরা 102 গাড়ি পাইলাম না। আজকে একটা সুপার হসপিটালে এইভাবে অবহেলা করে একটা 18 বছর ছেলের মারা গেল, এইটাই প্রতিবাদ আমরা জানাচ্ছি। সুপারে যাতে আমরা বসতেছি, ডাক্তার ঠিক মতন থাকে না, এবং আজকে যে ঘটনাটা ঘটছে এটা মানে খুব বাজে ঘটনা ঘটছে। আজকে যার বাড়ির লোক মারা গেছে সে বুঝতেছে, যে আমার ছেলেটা মারা গেছে সে বুঝতেছে। আজকে সুপার একটা গাড়ি এখানে দিতে পারে নাই এখান থেকে যে কুবির হসপিটালে যে পেশেন্টটাকে নিয়ে যাবে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমাদের সাথে উনি বসুক, আর সুশান্ত রায়কে যেটা রাখছে, আমি তো বললাম ও যে রিটায়ারমেন্ট, ও তো বলে কন্ট্রাক্ট করছে, ও ভালো ডাক্তারকে যদি এখান থেকে ভালো ট্রিটমেন্ট করে ভালো করে যদি চলে, ওনার কথাতে বলে সুপার বলে সুশান্ত রায়ের কথা মতন মানে ডাক্তারগুলোকে সরাই দিই। আমরা ভালো মতো পরিষেবা পাচ্ছি না, আমাদের চা বাগান লোক চা বাগানে কাজ করে, আমরা 202 টাকা হাজিরা পাই, একদিন কাজ না গেলে আমাদের অ্যাবসেন্ট হয়, তারপরে বিসি যদি আমরা পাতা তুলতে না পারি পুরোটা পাই, আমাদের টাকা কাটা হয়। এইটাতে এই টাকা দিয়ে তো আমরা নার্সিংহোম ঢুকতে পারবো না। আমরা যাতে সরকারি যে দিদি যেভাবে টাকা দিচ্ছে সরকারি কাজ যাতে সঠিকভাবে হোক, এবং আমরা যাতে পরিষেবাটা সঠিকভাবে পাই, তার জন্য আমরা আজকে সুপারের সাথে এখানে বসছি। সুপারকে আমরা স্টাফকে বললাম যে ওনাকে ফোন করুন, যে ওনাকে ডাইকে এখানে আমাদের সাথে কথা বলুক, এইভাবে কেন হচ্ছে আজকে এই ছেলেটা মারা গেল, ওদের বাড়ির পরিস্থিতি যেভাবে হয়েছে, এবং ওনার মা বাবা ওনার মা বুঝতে পারতেছে আমার ছেলে আজকে নাই, তার প্রতিবাদে আমরা এখানে ডাকতেছি। এবং এইভাবে না হোক আমি ওনার সাথে কথা বলবো, এবং সুশান্ত রায়ের সাথেও আমার দরকার আছে এখানে, ও কন্ট্রাক্ট করতেছে সারা কাজের জন্য, একে পাওয়া দিব ওকে পাওয়া দিব, ভালো ট্রিটমেন্ট নাই, সরকারকে টাকা নাই, হ্যাঁ দালালি করার জন্য ওকে রাখছে, রিটায়ারমেন্ট
ভালো লোক এখানে আনা হোক, যাতে আমরা পরিষেবাটা ভালোভাবে পাই। আপনারা অ্যাম্বুলেন্সকে ডেকেছেন কিন্তু পানি দেয় না, অ্যাম্বুলেন্সকে এখান থেকে ডাকছে আর কি কুবিরের জন্য আর কি, যে ওইখান থেকে পেশেন্টটা তাড়াতাড়ি নেওয়া হোক। আজকে যদি শুটিং মতন যদি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে নিয়ে যেত নিশ্চয়ই কুবিরে আমাদের পেশেন্টটা বাঁচিয়ে যেত। কুবিরে তখন তো মরতেছে না, তো আবার 18 বছর বয়স, এটা তো না মরাই বলা চলে আর কি, জোর করে এরা মারছে এরা। হ্যাঁ তো দিদি, এত পরিষেবা দিয়ে আমরা সঠিকভাবে আমরা পরিষেবাটা পাচ্ছি না, এত সরকারের টাকা এরা পাচয় করতেছে, এটা মানা যাবে না। তার প্রতিবাদ আজকে আমরা, যদি এখানে যদি আমাদের সুপার না আসে আমরা বসে থাকবো, আমরা এটা প্রতিবাদ করবই এবং আমরা অভিযোগের জন্য আমরা অভিযোগ করবো। আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, পাতকাটা জিপি প্রধান, বাড়িচে রায়পুর চা বাগান। পেশেন্ট আমাদের কিছু হয় না, চা বাগানগুলা সংগঠন আমি দেখি এবং ওইখানকার প্রধান, একটা আদিবাসী ছেলে এরকম হয়ে গেলো, হ্যাঁ একটা বিপদে দাঁড়ায় যাচ্ছে। আজকে যদি আমার, আমি যদি বলতে না যাই কালকে আমার অপারেশন হইতে পারে, কালকে আমার বাড়ির পেশেন্ট এরকম হইতে পারে, তার জন্য আমরা প্রতিবাদ এই যাতে না হয়। একটা বাচ্চা মারা গেল, দুইবার যাতে এইভাবে যাতে না হোক তা প্রতিবাদ আমরা জানাচ্ছি। ई स्मार्ट इन्वेस्ट, आज ही संपर्क कीजिए और अपना समय, पैसा और स्वास्थ्य बचाए। जी बिल्कुल, मैं आज ही ई स्मार्ट इन्वेस्ट का संपर्क करता हूँ। अधिक जानकारी के लिए कॉल करें 9077123060 अथवा व्हाट्सएप करें 9485132399 अथवा ईमेल करें om.esmartinvest@gmail.com पर या फिर हमारी वेबसाइट esmartinvest.com पर मुलाकात लीजिए। ইস্মার্ট ইনভেস্ট নিয়ে এসেছে মহান কোভিড যোদ্ধাদের জন্য মাত্র 99 টাকাতে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিলিং, বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের জন্য। আজই যোগাযোগ করুন ঝাড়গ্রাম হাসপাতাল মোড়, ফিনিক্স ডায়াগনস্টিক্স এর দোতলায়। মোবাইল নম্বর 9077123060 এবং 9485132399।